কবর জিয়ারতে সহি সুন্নত, জিয়ারত মানে ভিজিট করা। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ইয়ামানিল্লাহ, এর নাম হলো জিয়ারত। মৃত ব্যক্তির কবরে যাই আসসালামু আলাইকুম দ্বারা কম মুমিনি নাম তুমি সাবে কোন ইন্না ইনশাআল্লাহ কোন রায় কোন গাফার আল্লাহ লানা আলাইকুম ইন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফিয়া, ছোট্ট 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 কয়েকটা বাক্য সহি হাদিসে প্রায় মুতাওয়াতের বর্ণিত আছে, এটাই হলো সুন্নত। ব্যাস, কবর জিয়ারত মানে কবরের পাশে যেয়ে মায়েদের দোয়া করে না। আপনার কি মনে হয়, আমরাও যদি এই মসজিদে বসে দোয়া করি মায়েদরা পাবে না? কবরের পাশে দাঁড়াই করলে তাড়াতাড়ি পাবে, মানে এই দূরত্ব কমে গেল তো চট করে ঢুকে যাবে নাকি? হ্যাঁ, এরকম কিছু কি না? জিয়ারত মানে হলো দেখে সালাম দিয়ে আসা। এই জন্য কবর জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, এটাই মূল। মাইয়েতকে সালাম দেওয়া, দোয়া রাসূলুল্লাহ সাল্লাম মুখতাসার এই ছোট ছোট বাক্যে করেছেন। আর কোনো কোরআন তিনি জিয়ারতের সময় পড়েছেন, পড়ে বক্সে দিয়েছেন, সাহাবিরা পড়ে বক্সে দিয়েছেন, কোথাও পাওয়া যায় না। তবে একটা হাদিস আসছে সহি মুসলিমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে উঠে বেরিয়ে গেলেন, আয়েশা পিছনে পিছনে গেলেন, যাই দেখেন তিনি বাকি গোরস্থানে হাত তুলে দোয়া করছেন। দীর্ঘ সময় তিনবার করলেন, এরপর ফেললেন, আয়েশা তাড়াতাড়ি এসে ফিরে আসলেন। সহি মুসলিমের হাদিস, যেটা আমরা শবে বরাত উপলক্ষে জানি, সহি মুসলিমের শবে বরাতের কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তুমি হাঁপাচ্ছ কেন? পরে আয়েশা বললেন, রাসূলুল্লাহ বললেন আমি শুয়ে পড়ছিলাম, তুমি ঘুমিয়ে গেছো মনে করে আর তোমাকে বলিনি, জিব্রাইল আমাকে বললেন বাকি গোরস্থানের মাইয়াতের জন্য দোয়া করার জন্য। এটা স্পেশাল কেস, দোয়ার জন্যই হুকুম করেছেন, তিনি তাদের দোয়া করেছেন। এরপরেও কেউ যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে চান, অবশ্যই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করতে পারেন। এক্ষেত্রে কোনো মাসনুন এক্সট্রা দোয়া আমার জানা নেই। একজন আলেম তিনি বিভিন্ন দল সম্পর্কে সমালোচনা করেন, ইসলাম সম্মত কিনা। ইসলামের কিছু আদব আছে, রাসূলুল্লাহ সাল্লাম কিছু আদব শিখিয়েছেন। সমালোচনার ক্ষেত্রে আমরা কর্মের সমালোচনা করব, ব্যক্তির না। ব্যক্তির যদি সমালোচনা করি, আল্লাহ কোরআন কারিমে বলেছেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রা নিসাউম মিন নিসাইন ওয়ালা তারা তানাবাযু বিল আলকাব। আল্লাহ কোরআনে বলছেন তোমরা ওলা তালমিজু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের উপহাস করবে না, এমনভাবে সমালোচনা করবে না তাকে ছোট করার জন্য, অথবা উপহাস করবে না, টিপ্পনি কাটবে না, খারাপ উপাধি দেবে না। এই জন্য আমাদের উচিত, আল্লাহ রাসূল সাল্লাম যখন কারোর ব্যাপারে কথা বলতেন নাম ধরতেন না, তোমাদের ভিতরে এমন এমন মানুষ আছে এই কাজ করে, এই সুন্নতগুলো আমাদের মেনে চলা উচিত। সেটা হলো আমরা কর্মের সমালোচনা করব, মতের সমালোচনা করব, নাম না ধরার চেষ্টা করব। যদি নাম ধরতে হয়, আল্লাহ কোরআন কারিমে ইহুদি নাসারাদের নাম ধরে সমালোচনা করেছেন, কিন্তু দেখবেন অনেক জায়গায় প্রায় জায়গায় সমালোচনার সময় আগে বা পরে কিছু প্রশংসা করেছেন। লাইসু সাওয়ান মিন আহলিল কিতাবে উম্মাতুন মুক্তাসাদাতুন, আমরা কারো যদি আলেম দিনের দায়ী হন তাদের ভালো পজিটিভ দিকগুলো বলবো, এরপরে বলবো তিনি এই কথা বলেছেন, আশা করি তিনি না বুঝে বলেছেন, কোরআন সুন্নার আলোকে এটা এইটা হয়। কারোর এহতেকার কাফা বিল মার ইসমান আইহাক্কা আখাহুল মুসলিম, একজন মুসলমানের জন্য পাপ হিসেবে এটাই যথেষ্ট যে তার অন্য কোনো মুসলমান ভাইকে ছোট বানাবে, মনের ভিতর তাকে ছোট অবজ্ঞা একটু হেয় মনে করবে, নিজের মনের ভিতরে অবজ্ঞা আনাটাই হারাম। তাহলে আমি কথাবার্তা বলে তাকে ছোট করে দিলে আর কত বড় হারাম হবে চিন্তা করেন। কাজেই সমালোচনা থাকবে, ইসলামী আদব সহ সমালোচনা করা উচিত। হানাফি মাজহাব অনুসরণ করি, কিন্তু যদি আমি কিছু বিষয় ইমাম শাফির কথা অন্য ইমাম অনুসরণ করি তাহলে আমলের কোনো সমস্যা হবে কিনা? আপনি কিছু কথা ইমাম শাফি যে মানলেন কিসের ভিত্তিতে? আপনার পছন্দের ভিত্তিতে না দলিলের ভিত্তিতে? যদি পছন্দের ভিত্তিতে মানেন তাহলে আপনি আর আল্লাহর ইবাদত করেন না, পছন্দের ইবাদত করেন। আপনার যেটা পছন্দ হয় ওইটা আপনি করেন, এটা না জায়েজ। আর যদি দলিলের ভিত্তিতে হয়, আপনি ইমাম শাফির দলিল পড়েছেন, ইমাম আবু হানিফার দলিল পড়েছেন, যাচাই বাছাই করেছেন, ইতমিনান এসেছে যে ইমাম শাফির দলিলটা এটা হাদিসের আলোকে আউলা বিল ইত্তেবা, এক্ষেত্রে আপনি করতে পারেন। আরও বলি, ইমাম শাফির নামে আমাদের সমাজে অনেক কথা আছে যেটা ইমাম শাফির মাজহাবের উল্টো কথা,
যেমন আমাদের দেশে প্রচলন আছে দাড়ি এক মুষ্টি রাখা হানাফি মাজাবে সুন্নত পাওয়াজে, বা শাফি মাজাবে যত্রু খলি রাখলেই হলো। ইমাম শাফি যদি উঠতে পারত আমাদের নামে মানহানির কেস করতো। ইমাম শাফির মধ্যে দাড়ি যত বড় হোক রাখতে হবে, এক মুষ্টি দুই মুষ্টি কাটা যাবে না। ইমাম শাফি একটা কথা বানায় নিয়েছে।